আজ আমি একা, আমার পাশে আজ কেউ নেই, পুরো সমাজ আজ আমার বিরুদ্ধে। সবাই ভেবে নিয়েছে যে ওরা যদি আমায় সাহায্য না করে তাহলে আমি কোনোদিনই আমার স্বপ্নকে পূরণ করতে পারবো না। তাই কেউ আজ আমার পাশে দাঁড়ায়নি। আরে মূর্খের দল, তোদের ভাবনাটা তো ঠিক, কিন্তু একটা ছোট্ট জায়গায় তোরা ভুল করে ফেলেছিস। তোরা আমায় বিড়াল ভেবে নিয়েছিস, কিন্তু আসলে আমি একটা সিংহ। সাহায্যের প্রয়োজন বিড়ালের হয়, কিন্তু আমি সিঙ্গেল, আমার কারোর কোনো প্রয়োজন নেই, আমার কারোর সাহায্যের দরকার নেই। আমি একা, আমি একাই যথেষ্ট। স্বপ্ন যখন দেখেছি তখন স্বপ্ন পূরণ করার দম আমার মধ্যে আছে। আমি তোদের মতো দুর্বল নই, ভীতু নই, যে পরিস্থিতির ভয়ে নিজের স্বপ্নকে ছেড়ে দেব, নিজের অন্য দাসত্ব স্বীকার করব। আমি একটা যোদ্ধা, আমি হার মানব না, নিজের শেষ নিঃশ্বাস অবধি আমি নিজের স্বপ্নের জন্য লড়াই করব। আমি একাই করব, বলে দিস ওই সমাজকে যে তাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। আমি ক্ষুধার্ত সিংহ, আমি কারোর সাহায্যের অপেক্ষা থাকি না, আর আমার বারও ছিড়বে না যারা যদি কেউ আমার সাহায্য না করে। আমি পরিশ্রমী, বিশ্বাসী, ওদের মতো পাঁচটা লোকদের মতো নয়। নিজের জীবনে কিছু করতে হলেই আমি নিজেই করব, তবুও কারোর কাছে হাত পাতবো না, কারোর পায়ে ধরবো না। আমি শপথ নিয়েছি যে নিজের স্বপ্নকে পূরণ করব, নিজের জীবন দিয়ে হলেও নিজের স্বপ্নকে পূরণ করব। আমার বাবা মায়ের জন্য আমি নিজের স্বপ্নকে পূরণ করব। তোদের কয়েকটা লোকের কথা শুনে আমি নিজের স্বপ্নকে ছাড়তে পারবো না। তোদের সাহায্য না নিয়েই আমি নিজের স্বপ্নকে পূরণ করেই দেখব। বন্ধু, নিজের জীবনের স্বপ্নের জন্য একাই লড়তে শেখো, কারণ সাহায্যের অপেক্ষা বসে থেকো না, তার কারণ এটা একটা আজব দুনিয়া। যখন তুমি স্ট্রাগল করবে তখন কেমন আছিস এইটা জিজ্ঞেস করার মতো তুমি লোক পাবে না, কিন্তু যখন তুমি সাকসেস পেয়ে যাবে তখন আবার তোমার পাঁচটা লোকের কোনো অভাব হবে না। তাই নিজের লড়াই নিজের লড়তে শেখো, কাউকে তেল না দিয়ে কারোর পা না চেটে নিজের দমে নিজের স্বপ্নকে পূরণ করো।